নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা সবাই জানেন যে স্টেট ব্যাঙ্ক একটি বড়ো একটি ব্যাঙ্ক এবং এই স্টেট ব্যাংকের বিভিন্ন রকম কাজ করার জন্য আপনাকে কিন্তু ব্রাঞ্চে যেতে হতো যেমন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করতে গেলে আপনাকে ব্রাঞ্চে ভিজিট করতে হতো অথবা মোবাইল নাম্বার চেঞ্জ করার জন্য অথবা লিঙ্ক করার জন্য আপনাকে ব্যাঙ্কে ভিজিট করতে হতো অথবা প্যান কার্ড লিঙ্ক করার জন্য আপনি কিন্তু ব্যাঙ্কে গিয়ে কিন্তু সেখানে একটা ফর্মের মাধ্যমে আপনি কিন্তু অ্যাকাউন্টের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করতে পারতেন কিন্তু বর্তমানে আপনার যদি স্টেট ব্যাঙ্কে নেট ব্যাঙ্কিং যদি থেকে থাকে তারা কিন্তু বাইরে বসি আপনি এই সব কাজগুলি কিন্তু খুব সহজে কিন্তু করতে পারবেন এবং এর জন্য আপনাকে ব্যাংকে যাওয়ার কিন্তু কোনো রকম দরকার নেই আপনি বাড়িতে বসে এই সব কাজগুলি করতে পারবেন এবং কিন্তু আপনি মাই ট্রান্সফার কাজ থেকে শুরু করে এবং স্টেট ব্যাঙ্কে বিভিন্ন রকম কাজ কিন্তু আপনি বাড়িতে বসে কিন্তু করতে পারবেন তো সেই জন্য আজকের ভিতরে আপনার দেখাবো যে স্টেট ব্যাঙ্কে নেট ব্যাঙ্কিং কীভাবে আপনি অনলাইনে ওপেন করবেন তাতে স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকে দেখাবো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোন সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশ থেকে বেল অন করে রাখুন কারণ আমরা এরকম রেটেড নিত্য ভিডিও নিয়ে আসি তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো সবার প্রথমে গুগলে আসবেন যে কোনো ব্রাউজারে কিন্তু আপনি গুগলটা খুলবেন খুলে দেওয়ার পর এখানে লিখবেন যে এস বি আই লগ ইন এখানে লিখে সার্চ করবেন সার্চ করার সঙ্গে সঙ্গে এর যে অফিসিয়াল ওয়েবসাইট আপনার সামনে খুলে যাবে তারপর যে প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি ক্লিক করবেন ঠিক আছে এই যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে কিন্তু ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এর যে অফিসিয়াল ওয়েবসাইট আপনার সামনে কিন্তু খুলে যাবে তো সেই জন্য কিন্তু আমি এই যে অফিসিয়াল অফিসাইট এখানে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এমআটি পেজ কিন্তু খুলে যাবে খুলে যাওয়ার পর তারপর আপনি কী করবেন তারপর দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু লগ ইন বলে একটা অপশান কিন্তু রয়েছে আপনার সামনে সেখানে আপনি কিন্তু ক্লিক করবেন দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু লগ ইন এই অপশান কিন্তু ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে নতুন একটি পুনরায় কিন্তু পেজ কিন্তু খুলে যাবে ঠিক আছে ক্লিক করার সঙ্গে সঙ্গে এমনটি পেজ কিন্তু খুলে যাবে এরপর যাদের আগে থেকে কিন্তু রেজিস্টার হয়ে আছে তারা কিন্তু এখানে ইউজার নামে পাসওয়ার্ড বসিয়ে লগ ইন করবেন কিন্তু যারা নতুন তারা কী করবেন তারা কিন্তু নিচে দিকে আসবেন নিচে দিকে আসার পর এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন নিউ ইউজার রেজিস্টার হেয়ার এই যে অপশানটা এই অপশানটা আপনি ক্লিক করবেন নি ইউজার রেজিস্টার হেয়ার অ্যাক্টিভ এই অপশানতে ক্লিক করবেন এই অপশান ক্লিক করার সঙ্গে সঙ্গে ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পর তারপরে আপনি কী করবেন তারপরে এটা কিন্তু এমনটি পেজ কিন্তু আপনার সামনে খুলে যাবে তারপর তো আপনাদের বোঝানের সুবিধার্থে আমি একটু জুম করে নিচ্ছি জুম করে নেওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন নিউ ইউজার রেজিস্ট্রেশন এবারে কিন্তু কী করবেন এখানে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন এই যে নেক্সট বাটনটা এই নেক্সট বাটন কিন্তু আপনি ক্লিক করবেন এই নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজে কিন্তু আপনাকে নিয়ে চলে যাবে নিয়ে চলে যাওয়ার পর প্রথম আপনাকে কী করতে হবে এটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে প্রথম যেটা আপনাকে করতে হবে সেটা আছে আপনার অ্যাকাউন্ট নাম্বার আপনার কিন্তু স্টেট ব্যাঙ্কে যে অ্যাকাউন্ট নম্বর আপনি কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু সঠিকভাবে বসিয়ে দেবেন অ্যাকাউন্ট নম্বরটা এখানে সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন সিআইএফ নম্বর বলে একটা নম্বর আছে সেই নম্বরটা এখানে বসিয়ে দেবেন তো এই সিআইএফ নম্বরটা কোথায় পাবেন তো এই সিআইএফ নম্বরটা হচ্ছে আপনার যে অ্যাকাউন্ট যে পাসবুক আছে সেই পাসবুকে কিন্তু অ্যাকাউন্ট নম্বরের উপরে কিন্তু এই নম্বরটা দেওয়া আছে ঠিক আছে অ্যাকাউন্ট নাম্বারের উপরে দেখতে পাবেন সিআইএফ নম্বর কিন্তু দেওয়া আছে সেই নাম্বারটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন বসে দেওয়ার পর তারপর আপনি কী করবেন তারপর দেখছেন ব্রাঞ্চ কোড তো এই ব্রাঞ্চ কোড নাম্বারটা কোথায় পাবেন এটাও কিন্তু আপনার পাসবুক কিন্তু দেওয়া আছে তো পাসবুকে দেখতে পাবেন যে আইএফসি কোড বলে একটা নাম্বার কিন্তু দেওয়া আছে সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন ঠিক আছে এ কিন্তু পাঁচ সংখ্যা কিন্তু বসেতে হবে তো সেখানে লেখা থাকবে যে এস বি আই এন জিরো 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 থ্রি ফোর জিরো নাইন সেই যে নাম্বারটা জাস্ট এস বি আই এন সেটা লিখতে হবে না জাস্ট নাম্বারটা আপনি এখানে সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন ঠিক আছে বোঝা গেল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি এখান থেকে কান্ট্রিটা কিন্তু আপনাকে সিলেক্ট কিন্তু করতে হবে এর কান্ট্রি অপশানে ক্লিক করে এখানে কিন্তু কান্ট্রিটা আপনি সিলেক্ট করে নেবেন কান্ট্রিটা এখানে ইন্ডিয়া সিলেক্ট করে নেবেন ইন্ডিয়া কিন্তু সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন এখানে রেজিস্টার মোবাইল নাম্বার আপনি কিন্তু রেজিস্টার মোবাইল নাম্বারটা এখানে সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন ঠিক আছে আপনার ব্যাংকের সঙ্গে যে রেজিস্টার মোবাইল নাম্বারটা সেই মোবাইল নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন মোবাইল নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন তারপর দেখছেন ফ্যাসিলিটি এই যে অপশানটা এই অপশান কিন্তু ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু আপনার সামনে অনেকগুলো কিন্তু অপশান কিন্তু খুলে যাবে দেখতে পাচ্ছেন প্রথম যে অপশান দেখতে পাচ্ছেন ফুল ট্রানজ্যাকশন রাইটস লিমিটেড ট্রান্সাকশান রাইটস ভিউ রাইটস এই তিনটি অপশান খুলে গেছে এবার যে প্রথম যে অপশানটা এখানে তো আপনি ক্লিক করবেন এই যে প্রথম অপশানটা এখানেই তো আপনি ক্লিক করে দেবেন এই অপশানটা সিলেক্ট এখানে করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন তারপর এই ক্যাপচা এই ক্যাপচারটা কিন্তু সঠিকভাবে বসিয়ে দেবেন ক্যাপচাটা বসিয়ে দেওয়ার পর তারপর সাবমিট বাটনে ক্লিক করবেন ঠিক আছে তো আমি কিন্তু সমস্ত ডিটেলসটা এখানে বসিয়ে নিয়েছি বসিয়ে নেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করবো সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনাকে সরাসরি নেক্সট পেজে কিন্তু নিচে যাবে তো ক্লিক করার সঙ্গে সঙ্গে এমনটি পেজ খুলে গেল তারপরে সেখানে যে রেজিস্টার মোবাইল নাম্বারটা বসিয়েছিলেন সেই মোবাইল নাম্বার কিন্তু একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে সঠিকভাবে কিন্তু আপনি বসিয়ে নেবেন ঠিক আছে ওটিপিটা সঠিকভাবে এখানে বসিয়ে নেবেন ওটিপিটা সঠিকভাবে বসিয়ে নেওয়ার পর তারপর কিন্তু এখানে দেখতে কনফার্ম বাটন এই কনফার্ম বাটনে কিন্তু ক্লিক করবেন এই কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার ওটিপিটা কিন্তু কনফার্ম বা ভেরিফাই কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো আমি ওটিপিটা বসিয়ে নেওয়ার পর এখানে কনফার্ম বাটনে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার সামনে এমনটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে তারপর দুটো অপশান দেওয়া আছে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে আপনার কাছে যদি এটিএম কার্ড থাকে তাহলে কিন্তু প্রথম অপশান সিলেক্ট করবেন যদি আপনার কাছে এটিএম কার্ড না থাকে তাহলে কিন্তু সেকেন্ড অপশান সিলেক্ট করবেন ঠিক আছে কিন্তু যদি এটিএম কার্ড থাকে তাহলে কিন্তু আপনাকে এই নেট ব্যাঙ্কিং খুলতে গেলে আপনি অনলাইনে নিয়ে থেকে খুলতে পারবেন কিন্তু যদি আপনার কাছে এটিএম কার্ড না থাকে তাহলে কিন্তু আপনাকে ব্রাঞ্চে গিয়ে কিন্তু আপনাকে নেট ব্যাঙ্কিংটা খুলতে হবে ঠিক আছে তো আমার যে এটিএম কার্ড আছে সেখানে প্রথম সিলেক্ট করে আমি স্বামীর বাটনে ক্লিক করলাম স্বামীর বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার যে এটিএম কার্ডের ডিটেলসটা এখানে শো হয়ে গেল ঠিক আছে আপনার এটিএম কার্ডের পুরো ডিটেলসটা শো হয়ে গেল কার্ডের নম্বর দেওয়া রয়েছে ডিসপ্লে নেম দেওয়া রয়েছে এরপর কী করবেন এরপর কিন্তু এখানে কার্ডটা কিন্তু আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন এই যে কার্ডটা কিন্তু সিলেক্ট করে নেওয়ার পর তারপর কী করবেন এখানে কনফার্ম বাটন এই কনফার্ম বাটনে কিন্তু সিলেক্ট করবেন কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনাকে নেক্সট পেজে কিন্তু এইভাবেই নিয়ে চলে যাবে নিয়ে চলে যাওয়ার পর তারপরে যে আপনার ডেবিট কার্ডের ডিটেলস কিন্তু এখানে আবার বসতে হবে তো প্রথম কী করবেন এখানে তো কার্ডের নাম্বার দেওয়া রয়েছে তারপর আপনার যেটা করতে হবে এখানে দেখতে এক্সপায়ারি ডেট এখান থেকে সিলেক্ট করতে হবে আপনি যে ডেবিট কার্ডের এক্সপায়ারি ডেট এখান থেকে প্রথমে মান্থটা সিলেক্ট করবেন অর্থাৎ মাসটা এখান থেকে সিলেক্ট করে নেবেন মাসটা এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর তারপর কিন্তু আপনাকে ইয়ারটা এখান থেকে সিলেক্ট করতে হবে তো দেখতে পাচ্ছেন আপনার ডেবিট কার্ড যে এক্সপায়ারি যে ইয়ারটা এখান থেকে সিলেক্ট করবেন এখান থেকে এক্সপায়ারি ইয়ারটা সিলেক্ট করে নিয়ে এরপর তারপর আপনি কি করবেন তারপর দেখতে পাচ্ছেন কার্ড হোল্ডার নেম তো ডেবিট কার্ডে যা নামটা আছে তার নামটা কিন্তু সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন ডেবিট কার্ডের নামটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কি করবেন তারপর দেখতেছেন পিন আপনি ডেবিট কার্ডে যে পিন নাম্বারটা সেই পিন নাম্বারটা এখানে সঠিকভাবে বসিয়ে নেবেন ডেবিট কার্ডের পিন নম্বরটা সঠিকভাবে বসিয়ে নেওয়ার পর তারপর কি করবেন এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচা এই ক্যাপচাটা এখানে সঠিকভাবে কিন্তু উপরে বসিয়ে নেবেন ক্যাপসাটা বসিয়ে নেওয়ার পর তারপরে কী করবেন এখানে পসির বাটনে কিন্তু ক্লিক করবেন ঠিক আছে পসির বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু নেক্সট পেজে কিন্তু আপনাকে নিয়ে চলে যাবে তো আমি সমস্ত ডিজাসটা বসিয়ে দেওয়ার পর পসির বাটনে ক্লিক করলাম পসির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছি সাকসেস হয়ে গেল সাকসেস হয়ে যাওয়ার পর তবে একটু পরে কিন্তু আপনাকে এই পেজে কিন্তু রিডাইরেক্ট করে নেবে রিড করে নেওয়ার পর এখান থেকে আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড কিন্তু জেনারেট করতে হবে ঠিক আছে তো এবার যে এখানে আপনাকে ইউজার নেম কিন্তু সঠিকভাবে বসিয়ে নেবেন তো ইউজার নেমটা কীরকম বসাবেন তো আপনি কিন্তু লেটার থাকবে এবং সংখ্যা থাকবে এমন একটা ইউজার নেম কিন্তু বসিয়ে নেবেন দেখতে হবে স্ক্রিনে কিন্তু শো হয়ে গেছে এইরকম যে প্যাটার্নে আপনি কিন্তু একটা ইউজার নেম বসিয়ে নেবেন আপনার নামে একটা ইউজার নেমটা সঠিকভাবে বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন তারপরে এখানে দেখতে পেয়েছেন তার নিচে একটা অপশান দিয়ে রয়েছে চেক ইউজার নেম অ্যাবিলিটি আপনার যে যে ইউজার নেমটা বর্তমানে অ্যাভেলেবেল আছে নাকি সেটা চেক করার জন্য এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করবেন দেখে নেবেন যে আপনার ইউজার যেটা দিয়েছেন সেটা বর্তমানে অ্যাভেলেবেল আছে কি নেই ঠিক আছে এই অপশানে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে ইউজার নেমটা কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে তো এইভাবে কিন্তু অবশ্যই চেক করে নেবেন ঠিক আছে তো ইউজার নেমটা চেক করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন তারপরে কিন্তু এখানে নিচে দিকে আসবেন ঠিক আছে ইউজারটা সঠিক বসিয়ে দেওয়ার পর নিচের দিকে আসবেন নিচে দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন টার্ম অ্যান্ড কন্ডিশনে কিন্তু ঠিক চো মেরে দেবেন এখানে ঠিক চো মেরে দেওয়ার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে নিউ লগ ইন পাসওয়ার্ড আপনাকে জেনারেট কিন্তু করতে হবে তো একটা পাসওয়ার্ড বসিয়ে দেবেন আপনি কিন্তু যেই পাসওয়ার্ডটা আপনি কিন্তু লগ ইন করার সময় এই পাসওয়ার্ডটা লাগবে তো ভালো করে একটা পাসওয়ার্ড কিন্তু আপনি বসিয়ে নেবেন ঠিক আছে এবার কোন প্যাটার্নে পাসওয়ার্ডটা আপনি বসাবেন সেটা কিন্তু দেখতে পাবেন ডিসপ্লে কিন্তু শো হয়ে গেছে এই রকমেই বা এই প্যাটার্নে কিন্তু আপনি একটা পাসওয়ার্ড কিন্তু ক্রিয়েট করবেন ঠিক আছে পাসওয়ার্ডটা ক্রিয়েট করার পর সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর সেই পাসওয়ার্ডটা কিন্তু পুনরায় এখানে কনফার্ম করে দেবেন কনফার্ম লগ ইন পাসওয়ার্ড তো পাসওয়ার্ডটা দুবার এখানে বসিয়ে দেবেন প্রথমে এখানে পাসওয়ার্ড বসিয়ে দেওয়ার পর তারপরে কিন্তু কনফার্ম লগ ইন পাসওয়ার্ডে সেই একই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবেন ঠিক আছে এখানে পাসওয়ার্ড বসিয়ে দিলেন পাসওয়ার্ডটা বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন তারপর এখানে কিন্তু সাবমিট বাটন কিন্তু ক্লিক করবেন ঠিক আছে সমস্ত ডিটেলস কিন্তু বসিয়ে নেবেন ইউজার নেম পাসওয়ার্ড বসিয়ে নেওয়ার পর সামির বাটনে ক্লিক করবেন সামির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাকসেসফুলভাবে রেজিস্ট্রেশন কিন্তু হয়ে গেল তো দেখতে পাচ্ছেন এখানে লেখা উঠে গেছে যে সাকসেসফুলি রেজিস্টার ফর নেট ব্যাঙ্কিং বা ইন্টারনেট ব্যাঙ্কিং এখানে হয়ে গেল রেজিস্টার এরপর কিন্তু এখানে ক্লোজ বাটনে ক্লিক করবেন এই যে ক্লোজ বাটন দেখতে পাচ্ছেন এই ক্লোজ বাটনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার যে ইউজার নেম যেটা আপনি ক্রিয়েট করেছিলেন এবং যে পাসওয়ার্ডটা যেটা আপনি এখানে ক্রিয়েট করলেন সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা বসিয়ে এখানে কিন্তু লগ ইনকে আপনাকে করতে হবে তো প্রথমে ইউজিনার নাম এখানে বসিয়ে দেবেন ইউজার নামটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন তারপর পাসওয়ার্ড এখানে কিন্তু পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন পাসওয়ার্ডটা বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন ক্যাপচারা এই ক্যাপচারা কিন্তু সঠিকভাবে এখানে আপনি বসিয়ে দেবেন ক্যাপচারা বসিয়ে দেওয়ার পর তারপর কিন্তু লগ ইন বাটনে ক্লিক করবেন লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর যে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি কিন্তু যাবে ঠিক আছে সমস্ত রেজে বসিয়ে দেওয়ার পর লগ ইন বাটনে ক্লিক করবেন লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার রেজিস্টার মোবাইল নম্বর কিন্তু একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে সঠিকভাবে কিন্তু বসে নেবেন ওটিপিটা সঠিকভাবে বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন তারপর দেখতেছেন সাবমিট বাটন এই সাবমিট বাটন কিন্তু আপনি ক্লিক করবেন ঠিক আছে সাবমিট বাটনে কিন্তু ক্লিক করবেন সামির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনাকে নেক্সট পেজে কিন্তু নিয়ে চলে যাবে সামনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এমনটি পেজ কিন্তু আপনার সামনে খুলে যাবে খুলে যাওয়ার পর তারপর কিন্তু এখানে আরও কিছু ডিটেলস কিন্তু বসাতে হবে যেমন এখানে কী বসাতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে প্রোফাইল পাসওয়ার্ড কিন্তু আপনাকে বসাতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে এন্টার প্রোফাইল পাসওয়ার্ড একটা প্রোফাইল পাসওয়ার্ড কিন্তু আপনি ক্রিয়েট করবেন কিন্তু যেটা লগ ইন করার সময় যেই পাসওয়ার্ডটা আপনি দিয়েছিলেন সেই পাসওয়ার্ড কিন্তু এখানে বসাবেন না এখানে কিন্তু আলাদা একটা পাসওয়ার্ড বসাবেন ঠিক আছে এখানে কিন্তু অবশ্যই একটা আলাদা পাসওয়ার্ড বসাবেন এবং সেই পাসওয়ার্ডটা এখানে কনফার্ম প্রোফাইল পাসওয়ার্ড অপশানে সেখানে কিন্তু সেম একই পাসওয়ার্ড বসিয়ে দেবেন ঠিক আছে এ কিন্তু প্রোফাইল পাসওয়ার্ড এখানে কিন্তু আপনাকে পুনরায় কিন্তু বসিয়ে দেবেন কিন্তু মনে রাখবেন সেখানে যে লগ ইন পাসওয়ার্ড যেটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ড কিন্তু এখানে বসাবেন না ঠিক আছে বোঝা গেল তো এরপর কী করবেন এরপর আপনি কিন্তু এই প্রোফাইল পাসওয়ার্ডটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপর আপনাকে যেটা করতে হবে সেটা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিন্ড কোশ্চেন বলে একটা অপশান কিন্তু রয়েছে ঠিক আছে প্রোফাইল পাসওয়ার্ড পরিকভাবে বসিয়ে দেবেন পরিকভাবে প্রোফাইল পাসওয়ার্ড বসিয়ে দেওয়ার পর তারপর কিন্তু হিন্ড কোশ্চেন বলে একটা অপশান কিন্তু রয়েছে এই অপশান কিন্তু আপনি সিলেক্ট করবেন ঠিক আছে এই হিন্ড কোশ্চেন অপশানে সিলেক্ট করে নেওয়ার পর এ কিন্তু অনেকগুলি অপশান কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে ঠিক আছে তো সেই জন্য কিন্তু এই অপশান আমি ক্লিক করলাম এই অপশান ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে অনেকগুলি কিন্তু কোশ্চেন শো হয়ে গেল এরপর আপনাদের বলে দিই যে এই কোশ্চেনটা কেন আপনাদের বলা হচ্ছে তো যদি কোনো কারণে আপনার প্রোফাইলে পাসওয়ার্ডটা আপনি যদি ভুলে যান সেই পাসওয়ার্ডটা রিকভার করার জন্য এই কোয়েশ্চেনটা বা এই যে কোশ্চেনটা সিলেক্ট করবেন সেই অ্যান্সারটা আপনি যদি বসিয়ে দেন তাহলে কিন্তু সেই পাসওয়ার্ডটা আপনি রিকভার কিন্তু করতে পারবেন সেই জন্য কিন্তু এই কোশ্চেনটা আপনাকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়া যেই কোশ্চেনটা সিলেক্ট করেন তার অ্যান্সার কিন্তু এখানে বসিয়ে দেবেন ঠিক আছে কোশ্চেনটা সিলেক্ট করার পর সেই কোশ্চেনের অ্যান্সার আপনি বসিয়ে দেবেন এই অ্যান্সারের মাধ্যমে আপনি কোনো কারণে যদি পাসওয়ার্ডটা ভুলে যান প্রোফাইল পাসওয়ার্ডটা সেটা কিন্তু আপনি রিকভারই কিন্তু করতে পারবেন ঠিক আছে বোঝা গেল ক্লিয়ার তো তারপরে কী করবে এখানে দেখতে পাচ্ছেন প্লেস অফ বার্থ আপনি কিন্তু যেখানে জন্মগ্রহণ করেছেন তার কিন্তু এখানে প্লেসটা বসিয়ে দেবেন প্লেসটা বসিয়ে দেওয়ার পর তারপর কিন্তু এখানে স্বামীর বাটনে ক্লিক করবেন তো আমি সমস্ত ডিটে বসিয়ে দেওয়ার পর এখানে স্বামীর বাটনে ক্লিক করলাম স্বামীর বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এমনটি পেজে কিন্তু আপনাকে নিয়ে চলে এলো এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল পাসও কিন্তু এখানে সাকসেসফুলিভাবে এখানে জেনারেট হয়ে গেল হয়ে এর পরে কি করবেন এরপর দেখতে পাচ্ছেন গো টু অ্যাকাউন্ট সামারি পেজ এই অপশান কিন্তু ক্লিক করবেন এটি গো টু অ্যাকাউন্ট সামারি পেজ এই অপশন কিন্তু ক্লিক করে দেবেন এই ওয়াবশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু অ্যাকাউন্ট পেজে কিন্তু আপনার নিয়ে চলে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা রয়েছে আপনার অ্যাকাউন্ট নম্বর লেখা রয়েছে ব্রাঞ্চ এবং সমস্ত রিলেট কিন্তু লেখা রয়েছে এরপর কিন্তু আপনার নেট নেটব্যাঙ্কিংটা ওপেন হয়ে গেল এরপর কিন্তু আপনি নেট ব্যাঙ্কিং বিভিন্ন রকম যাবে আপনি এখান থেকে ডাইরেক্ট কিন্তু লাভ করতে পারবেন এবং এর জন্য আপনাকে কোনো ব্রাঞ্চে যাওয়ার দরকার নেই আপনি ডাইরেক্ট এখান থেকে সমস্ত কিছু কাজ কিন্তু করতে পারবেন সেটা হতে পারে আপনার যে আধার নাম্বার লিঙ্ক মোবাইল নাম্বার লিঙ্ক অথবা মোবাইল নাম্বার চেঞ্জ করা ইমেল আইডি লিঙ্ক করা প্যান কার্ড লিঙ্ক করা এবং বিভিন্ন রকম কাজ কিন্তু আপনি এই নেট ব্যাঙ্কিং দ্বারা কিন্তু করতে পারবেন এবং এর জন্য আপনাকে ব্রাঞ্চে ভিজিট করার দরকার নেই এবার আপনাদের বলে দিই যে যাদের কিন্তু এটিএম কার্ড নেই এরা কিন্তু এটিএম কার্ড হলে আপনি কিন্তু অনলাইনে আপনি খুলতে পারবেন কিন্তু যাদের এটিএম কার্ড নেই তারা কিন্তু ব্যাঙ্কে অবশ্যই কিন্তু ভিজিট করতে হবে ঠিক আছে বোঝা গেল ক্লিয়ার তো এইভাবে দু হাজার তেইশে আপনি বাড়িতে বসে খুব সহজে আপনি স্টেট ব্যাঙ্কে কিন্তু নেট ব্যাঙ্কিং আপনি কিন্তু ওপেন করতে পারবেন তার কিন্তু স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম এবার এই স্টেট ব্যাঙ্কের নেট ব্যাঙ্কিং নিয়ে আপনি যদি কোনো রকম যদি সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করুন আমি কিন্তু অবশ্যই আপনাদের রিপ্লাই করব এবং আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে এই একটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলনাশনটিকে অন করে রাখুন কারণ আমরা এরকম নিয়ে নিত্য ভিডিও নিয়ে আসি আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখাচ্ছি নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ